আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। এবার আইএসসিতে তৃতীয় সিলিভিয়ানা, তার প্রাপ্ত নম্বর বেস্ট অফ ফোরের ভিত্তিতে 397 অর্থাৎ 99.25%। আগামীতে একজন শিক্ষক কলা বিভাগের ছাত্রী হিসাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষা করতে চাইছে। পেশায় গৃহশিক্ষক সিলিভিয়ার বাবা জানান, মেয়েকে আমি চ্যাম্পিয়ন বলে ডাকি, প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তা তো বলা যায় না, তবে মেয়ের এমন সাফল্যে আনন্দ ভাসছেন খড়দার জনার্দন ক্লাব সন্নিকটে নাট পরিবার। সিলিভিয়াকে শুভেচ্ছা জানাতে খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজে আসেন সিলিভিয়ার বাড়িতে, উপহার সামগ্রী হিসেবে ফুলের তোড়া মিষ্টি তুলে দেন। তাছাড়াও জানান, নিজের লেখা কবিতা বই উপহার দেবেন সিলিভিয়াকে। সিলিভিয়ার আগামী দিনের পর্যাত যাত্রাকে আরও শুভ হোক এই আশা করেন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। জানতে পারলাম যে ওনারা আসছেন, তো জানতে পেরে অবভিয়াসলি খুব সারপ্রাইজ হয়েছিলাম, কারণ এতটা এক্সপেক্ট করিনি যে অনেক জায়গা থেকেই কলস আসছিল, বাট বিধায়ক নিজে এসে বাড়িতে সম্বর্ধনা জানিয়ে যাবে এটা খুবই ওভারওয়েলমিং একটা জিনিস। আমরা সাধারণত দেখি যারা ভালো রেজাল্ট করে তারা বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্ট হয় বা সায়েন্স নিয়ে মানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হওয়ার লক্ষ্যে এগিয়ে যায়, কিন্তু তুমি আর্টস এর ভালো রেজাল্ট করেছো সেইটা নিয়ে কি বলবে সেটা? আমি বলবো যে এই যে সায়েন্সেই খালি এগোনো যায় অ্যান্ড সায়েন্সেই ক্যারিয়ার প্রসপেক্ট সব থেকে বেশি, এটা এখন একটা স্টিরিও টাইপের থেকে আর বেশি কিছুই নয়। অ্যান্ড হ্যাঁ, আইএসসিতে এটা একটা ট্রেন্ড রয়েছে যে সায়েন্স থেকেই বেশি পার্সেন্টেজ পাওয়া যায়, কারণ হিউম্যানিটিসে অনেক লিখতে হয় সো ওখানে মার্কস কাটার স্কোপটা বেশি থাকে। বাট এবারে আমি যেটা দেখছি যে হিউম্যানিটিসের রেজাল্ট কম্পারেটিভলি ভালো হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি আমি বলবো যে এই যে স্টিরিও টাইপটা ব্রেক করে যে হিউম্যানিটিস নিয়ে এগোনোর যে কী বলবো সিস্টেমটা, সেটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমি আমার যারা আমার জুনিয়ার্স আমি তাদেরকেও বলতে চাই যে নিজে যেটা ভালো লাগো ভালোবাসো সেটাই করো, সেটাই সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, জাস্ট নিজের বেস্টটা দাও, নিজের 100%টা দাও, অ্যান্ড ইউ উইল অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট। আমি পল সায়েন্সে অনার্স করতে চাই, দিল্লি ইউনিভার্সিটি আমার টার্গেট, সিইউটি দিচ্ছি তার জন্য, সেন্ট্রাল যে কমন এন্ট্রেন্সটা হয় দুটো এক্সাম হয়েছে, সো অবভিয়াসলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, অ্যান্ড পল সায়েন্স নিয়ে পড়ে অবভিয়াসলি যেটা সিভিল সার্ভিসের যে প্রসপেক্টটা সামনে আছে সেটার দিকেও লুকিং ফরওয়ার্ড টু। আমি লাইক প্রচুরই নার্ভাস ছিলাম আমার পরীক্ষার, লাইক আমার ফার্স্ট দিনে আমার মনে আছে আমার ইংলিশ এক্সাম ছিল, তো আমার খুবই ভয় লাগছিলো কারণ বোর্ডের কোনো এক্সপিরিয়েন্স নেই যে কীরকম অন্য স্কুল থেকে ইনভিজিলেটার্সরা আসবে, এক্সাম হলে যে অ্যাটমসফিয়ারটা সেটা কীরকম থাকবে, মানে মার্কিং স্কিম কী হয় সেটা নিয়ে কোনো আইডিয়াই ছিল, তো অনেকটা ভয় ছিল। বাট আমার পেরেন্টসরা আমার মা বিশেষ করে আমাকে অনেকটা সাহস জুগিয়েছে যে ইট উইল বি অল রাইট, তুই ভালো করে পড়াশোনা করেছিস, সো দেয়ার্স নাথিং টু বি আফ্রেড অফ, তো সেটা নিয়েই আমি সেই সাহসটা নিয়ে এক্সাম হলে গেছিলাম। অ্যান্ড এটা যে আমার ঠিক টাইমে সব জিনিসগুলো যেগুলো আগে শিখে এসেছি সেগুলো কাজে লাগাতে পেরেছি, এটাই আমার সাকসেসের পিছনে একটা কাজ করেছে। পরীক্ষার সময় সবথেকে বেশি কাকে বেশি হাসি পেয়েছিলাম? পরীক্ষার সময় আমার দিদি এবং আমার মা আমার বাবাও ছিল, বাট দিদিকে আমি নিজের ইন্সপিরেশন কনসিডার করি, কারণ আমাকে আমি বলবো যে আমাকে ইন্সপিরেশন খুঁজতে কোথাও বাইরে যেতে হয় না, আমার বাড়িতেই আমার সব থেকে বড়ো ইন্সপিরেশন আছে যেটা আমার দিদি। আমার আমি বলবো যে আমি আমার দিদি আমার থেকে অনেক বেশি হার্ডওয়ার্ক, যদি আমি নিজের জন্য বানাতে পারি যে এরকম একটা পজিশনে আসতে পারি যেখানে আমার কথারও একটা ওয়েটেজ থাকবে, তো অবভিয়াসলি সমাজে অনেক চেঞ্জেসই আনার এখনও দরকার আছে, বিশেষ করে যে মেয়েদের যে সিচুয়েশনটা এখন সেটাকে অনেকটা বেটার করার দরকার আছে, সেই দিকেই আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি আই উইল বি মোর দেন গ্রেটফুল। আমি এবারে বেস্ট অফ ফোরে 99.25% পেয়েছি। বড় ব্যাপার, প্রথমত সিলভিয়া থার্ড হয়েছে, কিন্তু যদি শুধু হিউম্যানিটিস দেখা যায় তাহলে ও সর্বভারতীয় ক্ষেত্রে ফার্স্ট হয়েছে। এই যে রেজাল্টটা, এতে আমরা সত্যি মানে উচ্ছ্বসিত আর কি বলতে পারি, উচ্ছ্বসিত যে আমার এলাকার, আমি যেখান থেকে নির্বাচিত প্রতিনিধি সেই এলাকার একটি মেয়ে এবং একটি ছেলে আমাদের সম্মান যে কীভাবে আমাদের রক্ষা করেছে, তারা আমি সব জায়গায় গিয়ে তো বলতে পারবো যে আমার এলাকাতে একটি মেয়ের থার্ড হয়েছে, একটা মেয়ে একটি ছেলে সেভেন্থ হয়েছে, এটা বলতে পারবো গর্ব করে। বেসিক্যালি খড়দা কিন্তু এদিক ওদিক দু জায়গায় আশেপাশে এর থেকে ঘিরে চারদিকে নানা রকম সমস্যা আছে, কিন্তু খড়দার মানুষ অত্যন্ত কালচার শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নত, ওই এখানে অনেক কৃতি সন্তান আছে এই অঞ্চলে, সেদিক থেকে আমি চেয়েছি সিলভিয়ার কাছে যে আইএস হোক বা আইপিএস, যদি ও যেটা পছন্দ হবে, ও নিজেও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেতে চায়,
শুনে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দিস ইজ দ্য রেয়ার স্পেসিমেন ইন দ্য বেঙ্গলি গার্লস, রেয়ার স্পেসিমেন ইন দ্য বেঙ্গলি গার্লস। আছে আইএস তো আছে, আমাদের পশ্চিমবঙ্গেই আছে অনেকগুলো আইএস আছে, আমরা যাদের সঙ্গে কাজ করি, আমার ডিপার্টমেন্টও মেয়ে আইএস আছে, কিন্তু খুব কম আছে। সেক্ষেত্রে আমার ওকে উৎসাহ দিলাম, ভগবানকে প্রার্থনা করলাম যেন ও এই উদ্দেশ্যে সফল হয়। দুজনকেই বই উপহার দেবো, আর দুজনকে আমার নিজের লেখা বই দেবো। আমি কবিতা লিখি, তার বইও আছে অনেকগুলো, আমি আমার লেখা বই দেবো। জি মানে বলার কিছু নেই, ছোট থেকেই ও ভীষণ ভালো, আমরা ওর থেকে এই রেজাল্টই মানে ভেবেছিলাম, কিন্তু এতটা মানে থার্ড হবে এতটা বুঝতে পারিনি, ভালো করবে এটা জানতাম আমরা, ছোট থেকেই ভালো। একটা ভালো ফল করলে ছোটবেলার যে এতদিনকার যে জার্নিটা সেটা কিন্তু প্রকাশ পায়, সেই নিয়ে কি বলবেন, ছোটবেলা থেকে সেই জার্নিটা থেকে শুরু করে এখনো অবধি সেটা মানে কি আর বলবো, খুবই ভালো লাগছে জার্নিটা, খুবই ভালো, তো কিছু বলার নেই আর, খুবই ভালো লাগছে। স্যার এসছেন, ম্যাডাম এসছেন, খুবই ভালো লাগছে। ওর ছেলে ওর বন্ধুদের নিয়েও সেলিব্রেট করেছে, ব্যস্ত মানুষ, আমাদের সম্বর্ধনা জানাতে এসছেন, আর কি বলবো, আমি অভিভূত, এইটুকুই বলতে পারি। আমি আমার মেয়েকে চ্যাম্পিয়ন বলি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কি এটা তো বলা যায় না, কিন্তু ওর মার্কসটা এরকম হবে আমি জানতাম, কারণ এইসব ক্ষেত্রে না পয়েন্টের ভগ্নাংশেতে আপনার পজিশান পাল্টে যায়, সেই জন্য কী হবে আমি বলতে পারতাম। সাপোর্ট আছে মানে আমি আমার কী বলবো, দুই মেয়ে যেটা চেয়েছে আমরা কোনো দিন বাধা দিই, আমার সীমিত ক্ষমতায় আমি যেটুকু পেরেছি আমি সঙ্গে থেকেছি। আমি গৃহশিক্ষক, আমি দীর্ঘ 40 বছর ধরে এটা করছি। আমি তো মানে বাংলা মাধ্যমের শিক্ষক, ওরা তো ইংরাজিতে পড়েছে, আপ টু 8-9 বা 10 অবধি সায়েন্সে আমি হেল্প করেছি, সায়েন্সে তো বাংলা ইংরাজি বলে কিছু নেই, ওটা হয়, কিন্তু 11-12 আমি তো কিছু করতে পারি না। আমার নাম সুব্রত কুমার নাথ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।